কোনো খেলার মাঠ দখলে থাকলে তা অচিরেই উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কোথাও কোনো খেলার মাঠ দখলে থাকলে তা অবগত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মেয়র। বলেন, কোনো বাধাই খেলার মাঠ উদ্ধারে পিছু হটাতে পারবে না। পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলাকে কিন্তু লাগবে আমাদেরকে। ছাত্ররা ছাত্রীরা যারা আছে, আমি তোমাদেরকে বলবো, তোমরা বলো কোন এলাকাতে তোমাদের খেলার মাঠ দখল হয়েছে, তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি উদ্ধার করতে যাব খেলার মাঠ।